ফুটবল হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। পৃথিবীর সবাই ব্যস্ত নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে নিজের অবস্থানকে এগিয়ে নিতে। ঠিক তেমনি প্রতিটি ফুটবল মাঠও তার বিভিন্ন সমীকরণে দাঁড়িয়ে থাকে শ্রেষ্ঠত্বের সম্মান নিয়ে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে বড় 10টি ফুটবল গ্রাউন্ড সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, রানগ্রেরো মেডে স্টেডিয়াম। এই স্টেডিয়ামের নামকরণ করা হয় রানগ্রেরো দ্বীপের নাম অনুসারে, যা উত্তর কোরিয়ার ঢেইডং নদীর মাঝে অবস্থিত। রানগ্রেরো মেডে স্টেডিয়ামটি উন্মুক্ত করা হয় 1 মে 1989 সালে, আর এই স্টেডিয়ামটি তার ধারণ ক্ষমতার কারণে জায়গা করে নিয়েছে বিশ্বের 1 নম্বর অবস্থানে। এই সংখ্যা 1,14,000। স্টেডিয়ামটি মোট 51 একর জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে এক অনন্য বিস্ময়কর স্থাপনা হিসাবে। 2, ক্যাম্প নু। ক্যাম্প নু স্টেডিয়ামটি 1954 সালে নির্মাণ কাজ শুরু করা হয় এবং 1957 সালে উন্মুক্ত করা হয়। উদ্বোধনের সময় এর ধারণ ক্ষমতা ছিল 1,06,164 জন। এরপর বহুবার সংস্কারের মধ্য দিয়ে যেতে হয় এই স্টেডিয়ামটিকে, আর তাই এর ধারণ ক্ষমতার পরিবর্তন হয় বারবার। তবে ক্যাম্প নু স্টেডিয়ামটি 1982 সালে সংস্কারের আগে সর্বোচ্চ দর্শক গণনা করা হয়েছিল 1,21,759 জন, কিন্তু বর্তমানে কমে 99,354 জনে দাঁড়িয়েছে। শুধু দর্শক ধারণের দিক থেকে নয়, বহু ইতিহাস এবং সৌন্দর্যের দিক দিয়েও পৃথিবীর অনন্য। 3, FNB স্টেডিয়াম। দক্ষিণ আমেরিকার ফার্স্ট ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামটি 1989 সালে উদ্বোধন করা হয়। এরপর এই দৃষ্টিনন্দন স্টেডিয়ামটি লিখতে থাকে নতুন নতুন ইতিহাস। FNB স্টেডিয়ামটি 2010 সালে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচের আয়োজন করেছিল। সেই ফাইনালে স্পেনের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ড। এছাড়াও আফ্রিকান ফুটবলের সবচেয়ে সম্মানের আসর আফ্রিকান কাপ অফ নেশন এর 2টি ফাইনাল ম্যাচ সহ কয়েকটি কোয়ার্টার ফাইনাল আরও বহু গুরুত্বপূর্ণ ম্যাচের আয়োজন করেছিল এই স্টেডিয়ামটি। 1990 সালে আফ্রিকার গণ মানুষের নেতা নেলসন ম্যান্ডেলা প্রিজন ব্যান থেকে বের হয়ে প্রথম ভাষণটি প্রদান করেন। পরিশেষে জানাতে চাই, এই স্টেডিয়ামটি আরও একটি ডাক নাম রয়েছে, আর সেটা হলো দ্য কালাবাস। 4, রোজ বোল স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি 1922 সালে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে নানা ইতিহাসের সঙ্গী হতে থাকে যুক্তরাষ্ট্রের এই মাঠটি। এই মাঠে 1994 সালে বিশ্বকাপের ফাইনাল সহ মোট 8টি ম্যাচ আয়োজন করা হয়েছিল, আর এই ফাইনাল ম্যাচ ব্রাজিলের মুখোমুখি হয় ইতালি। খেলার নির্ধারিত সময় কোনো দলই গোল না করতে পারায় খেলা শেষ হয় পেনাল্টিতে, আর 3-2 গোলে জয়ী হয় ব্রাজিল। রোজ বোল মাঠটি সর্বোচ্চ দর্শক গণনা করা হয়েছিল 1,06,869 জন 1973 সালে। 5, উইম্বলি স্টেডিয়াম। লন্ডনে এই স্টেডিয়ামটি দ্বিতীয়বারের মতো উদ্বোধন করা হয়েছিল আজ থেকে 11 বছর আগে 2007 সালে। 105x68 মিটারের মাঝমাঠ সহ পুরো স্টেডিয়ামটি তৈরি করতে খরচ করতে হয়েছে 789 মিলিয়ন ইউরো। উইম্বলি স্টেডিয়ামটি দর্শক ধারণ ক্ষমতার সাথে রয়েছে তার নজর কাড়া সৌন্দর্য, রয়েছে সমৃদ্ধ ইতিহাস। ফুটবল, রাগবি সহ বক্সিং এর মতো জনপ্রিয় খেলাও আয়োজন করা হয়ে থাকে এই মাঠে। 6, বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়াম। মালয়েশিয়ার সবচেয়ে বড় এই বুকিত জলিল স্টেডিয়ামটির যাত্রা শুরু হয়েছিল 11 সেপ্টেম্বর 1996 সালে। এরপর 1998 সালে এর সংস্কার করা হয়, আর একই তরে ঠাঁই হয় বিশ্বের বড় বড় স্টেডিয়ামের সংক্ষিপ্ত তালিকায় এবং ফুটবল স্টেডিয়ামের তালিকায় 6ষ্ঠ স্থান দখল করে। এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা 87,411 জন, আর এই বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামটি 1998 সালে কমনওয়েলথ গেমস সহ সাউথ এশিয়ান গেম এবং অসংখ্য কালচারাল প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এই মাঠে। 7, স্তাদিও অ্যাজতেকা। স্তাদিও অ্যাজতেকার নামকরণ করা হয়ে থাকে মেক্সিকোর দর্শনীয় স্থান আকটেক এর নাম অনুসারে। এই স্টেডিয়ামটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা 1,05,000 হলেও বর্তমান তথ্য অনুযায়ী এর ধারণ ক্ষমতা 87,523 জন। এই স্টেডিয়ামটিতে 2টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা পৃথিবীর আর কোনো স্টেডিয়ামে হয়নি। আর এই স্টেডিয়ামে 1986 সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো মারাদোনার বিখ্যাত গোল 2টি করেছিলেন, যার প্রথমটি হ্যান্ড অফ গড নামে পরিচিত এবং দ্বিতীয়টি শতাব্দীর সেরা গোল হিসাবে নির্বাচিত হয়। এছাড়াও শতাব্দীর সেরা গোল হিসাবে বিবেচিত 1970 সালে বিশ্বকাপের সেমিফাইনাল ইতালি বলাম জার্মানির মধ্যেকার খেলাটিও এই মাঠে অনুষ্ঠিত হয়। এই মাঠটি তার বহু ইতিহাসের সাথে জড়িয়ে আছে এই বিখ্যাত মাঠটি। 8, বর্গ এল আরব স্টেডিয়াম। মিশরের এই স্টেডিয়ামটি যাত্রা শুরু করে 2007 সালে। এর বিপুল দর্শক ধারণ ক্ষমতা অধিকারে জায়গা করে নিয়েছে বড় বড় ফুটবল স্টেডিয়ামের ছোট্ট ছোট্ট তালিকায় 8ষ্ঠ অবস্থানে। এই স্টেডিয়ামটি মিশরের সবচেয়ে বড় স্টেডিয়াম এবং সমগ্র আফ্রিকার 2য় বড় স্টেডিয়াম। এর সর্বোচ্চ দর্শক গণনা করা হয় মিশর এবং কঙ্গোর মধ্যেকার ম্যাচটিতে, যে ম্যাচে মিশর 2-1 গোলে জিতে রাশিয়ায় বিশ্বকাপ খেলার টিকিট অর্জন করেছিল। 9, সল্ট লেক স্টেডিয়াম। 2011 সালে সংস্কারের পূর্বে এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ছিল 1,20,000 জন। বর্তমানে 2017 সালের তথ্য অনুযায়ী এই মাঠের ধারণ ক্ষমতা 85,000। এটাই দর্শক ধারণ ক্ষমতার দিক দিয়ে সমগ্র ভারতের সবচেয়ে বড় ফুটবল মাঠ, আর এই মাঠটির সর্বোচ্চ রেকর্ড পরিমাণ দর্শক উপস্থিত হয় 1997 সালে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের মধ্যেকার খেলাটিতে। সংখ্যাটি প্রায় 1,31,781 জন।
10 স্টাদে দি ফ্রান্স। স্টাদে দি ফ্রান্স স্টেডিয়ামটি পুরো ইউরোপের সবচেয়ে বড় বড় স্টেডিয়ামগুলোর মধ্যে দশম স্থান দখল করেছে। এই স্টেডিয়ামটি যাত্রা শুরু করে 28 জানুয়ারি 1998 সালে। এর ধারণ ক্ষমতা 81,338 জন। স্টেডিয়ামটি আয়োজন করেছে বহু গুরুত্বপূর্ণ ম্যাচ, এর মাঝে অন্যতম হল 1998 সালে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সহ মোট 9টি ম্যাচ। ফাইনাল খেলাটিতে ফ্রান্স মুখোমুখি হয়েছিল ব্রাজিলের সাথে, যেখানে 3-0 ব্যবধানে জিতে অর্জন করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ শিরোপা বিশ্বকাপ। এছাড়া 2003 সালে ফিফা কনফেডারেশন কাপ সহ আরও শত শত ম্যাচ আয়োজিত হয় এই মাঠটিতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।